নমস্কার বন্ধুরা, বাংলায় এবার চলবে নতুন রঙের বন্দে ভারত। আগে যা কখনো হয়নি এবার সেটাই হতে চলেছে। পশ্চিমবঙ্গের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস একেবারে আলাদা হবে। কোন রুটে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস চলবে, কবে উদ্বোধন হবে তাই জানাতে চলেছি। আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 10ই মার্চ সেই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী। এই স্যাফরন কালারের নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিউ জলপাইগুড়ি পাটনা রুটে চালু করা হচ্ছে। এবার আসি এই ট্রেনের প্রস্তাবিত স্টপেজ ও সময়সূচিতে। এই নতুন বন্দে ভারত ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে পাটনার উদ্দেশ্যে ছাড়বে সকাল 5:15, এরপর কিষানগঞ্জ কাটিয়ার হয়ে পাটনায় পৌঁছাবে দুপুর 12:10। অন্যদিক থেকে পাটনা থেকে এই ট্রেনটি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছাড়বে দুপুর 1, কাটিহার কিষানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে রাত 8। এই নতুন বন্দে ভারত ট্রেনটি কিষানগঞ্জ কাটিহার ছাড়াও নওগাছিয়া, খাগাড়িয়া জাংশন, বেগুসরাই, মোকামা, বখতিয়ারপুর জাংশন, পাটনা সাহেব স্টেশনও স্টপেজ দিতে পারে। পাটনা নিউ জলপাইগুড়ি 471 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগবে 6:55 থেকে 7 ঘন্টা।